वेलकम डियर स्टूडेंट्स, एर आगे भिडियोते हमरा पाँच प्रकार वाक्यर जे आरो दुई प्रकार भाग रही है एफार्मेटिव हायवाचक और नेगेटिव ना वाचक सेगुलो विस्तारित आलोचना करेछिलाम। एखन आमरा एई जे प्रत्येक प्रकार सेंटेंस आलादा आलादा काज करे थाके सेई काजगुलो निये आलोचना करब एबं चेष्टा करब खूब सहज करे तोमादेर सामने उपस्थापन करार। जे शिरोनामटा देखा जाच्छे सेखाने देखो लेखा रयेछे फांगशंस अफ सेंटेंसेस, अर्थात वाक्यर जे विभिन्न रकम काज से काजगुलो निये होच्छे आमादेर आजकेर भिडियोटी। आज के आमरा दुटो सेंटेंस निये आलोचना करब, असार्टिव सेंटेंसेर विभिन्न रकम काज निये आलोचना करब एवं इंटारोगेटिव सेंटेंसेर विभिन्न काज निये आलोचना करब। ताहले चलो शुरू करा जाक। आमी एखाने एकटा चार्ट देखिएछि, चार्टेर बाम पाशे लेखा रयेछे फांगशंस एवं डान पाशे देवा रयेछे एग्जाम्पल अफ सेंटेंसेस, अर्थात उदाहरण, वाक्यर उदाहरण। प्रथमे जे काजटा सम्बन्धे बला आछे प्रतिबेदन, कोनो कोनो असार्टिव सेंटेंस प्रतिबेदनेर काजो करे थाके। प्रथम उदाहरणटा जदि आमरा देखी, ए सिरियास एक्सिडेंट टुक प्लेस यस्टरडे नियर द रेलवे स्टेशन बिटुईन ए लरि एंड ए ट्रेकार, एटा गुरुगम्भीर दुर्घटना घटेछिलो गतकाल रेल स्टेशनेर काछे लरि एबं ट्रेकार मध्ये। एटा किन्तु एकटा प्रतिबेदन, माने एटा रिपोर्ट देवा होच्छे, अर्थात रिपोर्टेर फांगशनटा बा प्रतिबेदनेर काजटा এখানে এই সেন্টেন্সটা বা বাক্যটা করছে সেটা দেখানো হচ্ছে। পরে যেটা বলা রয়েছে ডেসক্রাইবিং, বর্ণনাও হতে পারে, অর্থাৎ কোনো কোনো অ্যাসারেটিভ সেন্টেন্স বর্ণনাও বর্ণনার কাজও করে থাকতে পারে। যেমন প্রথম যে উদাহরণটা দেওয়া রয়েছে, এটি যে টু স্টোরিড বিল্ডিং ওভারলুকিং দ্য গঙ্গা, এটা হচ্ছে দোতলা একটা বিল্ডিং যেখান থেকে গঙ্গাকে দেখা যায়, তাহলে এটা একটা বর্ণনা, বিল্ডিংটার বর্ণনা হলো এবং তার সঙ্গে সঙ্গে বলা হলো ওখান থেকে গঙ্গা নদীকে দেখা যায়। তিন নম্বর যেটা, ন্যারেটিং অ্যান ইভেন্ট, কোনো ঘটনার বর্ণনা হতে পারে। যে উদাহরণ প্রথম যে উদাহরণটা দেওয়া রয়েছে, নেপোলিয়ন ডায়েড অ্যাট সেন্ট হেলেনা, নেপোলিয়ন সেন্ট হেলেনায় মারা গেছিলেন, তাহলে এটা একটা ঘটনার বিবরণ। এছাড়া আরও অন্যান্য উদাহরণ কিন্তু দেওয়া রয়েছে, সেগুলো একটুকু তোমরা পড়ে নিও, মনে হয় না খুব অসুবিধা হবে সেক্ষেত্রে বোঝার জন্য, কারণ খুব সহজ করেই ব্যাপারগুলো বোঝানো হয়েছে। ডিফিনিং সংজ্ঞা দেওয়া হতে পারে, মানে কোনো কিছুর সংজ্ঞা দেওয়াও কিন্তু কোনো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ বা সংজ্ঞা দেওয়ার কাজটাও কিন্তু করে থাকে কোনো কোনো অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্য। প্রথম এখানে যে উদাহরণটা দেওয়া রয়েছে, নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম, তাহলে এখানে সংজ্ঞা দেওয়া হচ্ছে বিশেষ্য সংজ্ঞা, তাহলে সংজ্ঞা নিরূপণ বা সংজ্ঞার কাজও কোনো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স করে থাকে। ক্লাসিফাইং, শ্রেণীবিভাগ করা, পার্টস অফ স্পিচ আর ডিভাইডেড ইন্টু এইট ক্লাসেস, এখানে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ আটটা শ্রেণীতে বিভক্ত, তাহলে শ্রেণীবিভাগ করাও একটা কাজ, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স কখনো কখনো শ্রেণীবিভাগ এই কাজও করে থাকে, মানে সেই সেন্টেন্সের মধ্যে শ্রেণীবিভাগ দেখানো হচ্ছে এই ফাংশনটা প্লে করে থাকে কোনো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সিম্পলিফাইং, দৃষ্টান্ত দেওয়া, সাম অফ দ্য নোবেলস অফ শরৎচন্দ্র আর পথের দাবি, শেষ প্রশ্ন, শরৎচন্দ্রের কিছু কিছু নোবেলের মধ্যে হচ্ছে পথের দাবি, শেষ প্রশ্ন, এটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, মানে এক্সাম্পল উদাহরণ দেওয়া হচ্ছে। ডেসক্রাইবিং এ প্রসেস, মানে কোনো পদ্ধতির বর্ণনা হতে পারে, চা তৈরি, ম্যাঙ্গো জেলি তৈরি, এগুলো একটা পদ্ধতি, মানে কী পদ্ধতিতে হচ্ছে সেটার বর্ণনাও হতে পারে, মানে সেই ধরনের কাজও অ্যাসার্টিভ সেন্টেন্স করে থাকে। হেজিটেটিং, ইতস্তত করা, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড ইফ আই শুড গো অর নট, আমি বুঝতে পারছি না যে আমার যাওয়া উচিত কি উচিত নয়, তাহলে এখানে ইতস্তত রোলটা বা ফাংশনটা প্লে করছে এই এই বিশেষ অ্যাসার্টিভ সেন্টেন্সটা। আবার কম্পেয়ারিং, তুলনাও করা হতে পারে, সি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য মুন, এখানে তুলনা টানা হচ্ছে, এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সে তুলনা এই কাজটা কিন্তু করছে, তুলনার কাজটা করছে এই সেন্টেন্সটা। গেসিং, অনুমান, ইফ ইট রেন্স হি মে নট কাম, বৃষ্টি হলে সে আসতে পারবে না, এটা কিন্তু অনুমান করা হচ্ছে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এখানে অনুমানের কাজটা করছে এই বিশেষ সেন্টেন্সটা। অ্যাপোলোগাইজিং, ক্ষমা চাওয়া হতে পারে, আই এম সরি দ্যাট আই কুডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, আমি দুঃখিত যে আমি সবে উপস্থিত হতে পারিনি, তাহলে কোনো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স ক্ষমা চাওয়ার কাজটাও করে থাকে, সেটা এই বাক্যটা হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ। ডিনোটিং কজ, কারণ দেখানো হতে পারে, হি সাকসিডেড ইন বিজনেস ওয়িং টু অনেস্টি অ্যান্ড হার্ড লেবার, সে সততা ও কঠোর পরিশ্রমবদ্ধ ব্যবসায় সফল হয়েছিল, সে ব্যবসায় সফল হয়েছিল কারণ কি, সততা ও কঠোর পরিশ্রমের জন্য, এটা তাহলে কজ দেখানো হলো, এটাও কিন্তু কোনো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ।
আবার স্টেটিং এ ফ্যাক্ট সত্য বিবৃতি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে এখানে একটা সত্য বিবৃতি দেওয়া হচ্ছে তাছাড়া আরও অন্যান্য উদাহরণও দেওয়া যেতে পারে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এটা একদম সত্য বিবৃতি তাহলে এই সব বাক্যগুলো কোন ধরনের কাজ করছে সত্য বিবৃতি দেওয়ার কাজ করছে ডিনাইং এ ফ্যাক্ট সত্য অস্বীকার কাজ সত্য অস্বীকার করার কাজও হতে পারে হি ডিনাইড দ্যাট হি হ্যাড বিন ইনভলভড তিনি যে জড়িত ছিলেন তা স্বীকার করেননি মানে তিনি অস্বীকার করলেন তিনি জড়িত ছিলেন না তাহলে অস্বীকার করার কাজও হতে পারে এক্সপ্রেসিং অব্লিগেশন বাধ্যতা প্রকাশের কাজও হতে পারে হি মাস্ট গিভ আউট দ্য সিক্রেট তাকে সত্য প্রকাশ করতে হবে ইউ হ্যাভ টু গো হি হ্যাজ টু কাম এগুলো সব বাধ্যতা প্রকাশ করছে মানে বাধ্যতা প্রকাশ করার কাজটা করছে এখানে কন্ট্রাডিক্টিং বৈপরীত্য প্রকাশ নো আই ডিডেন্ট সে ইট মানে দুজনের মধ্যে একটা বৈপরীত্য যে না আমি এ কথা বলিনি একজন হয়তো বলছে না তুমি তুমি কথা বলেছ আর যে বলেছে সে বলছে না আমি বলিনি তাহলে এখানে একটা বৈপরীত্যের সৃষ্টি হচ্ছে কন্ট্রাডিক্টিং ব্যাপার থেকে যাচ্ছে এক্সপ্রেসিং এবিলিটি ক্ষমতা প্রকাশের কাজও কোনো কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স করে থাকে হি ক্যান সুইম ওয়েল সে ভালো সাঁতার কাটতে পারে তাহলে এখানে ক্ষমতা প্রকাশ করছে এই বাক্যটা ক্ষমতা প্রকাশের মানে এই বাক্যটা যে কাজ করছে সেই সেই কাজটা হচ্ছে ক্ষমতা প্রকাশের কাজ এই গেল মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্স যে যে কাজগুলো করে থাকে তার বিস্তারিত আলোচনা এরপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যে যে কাজ করে থাকে তার একটু বিস্তারিত আলোচনা করে নেব বাম পাশে যথারীতি লেখা রয়েছে ফাংশনস কাজ ডান পাশে এক্সাম্পল অফ সেন্টেন্সেস বাক্যের উদাহরণ প্রথমে সংবাদ জানতে চাওয়া হতে পারে কোনো কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে কাজ করে সেই কাজটা কি সংবাদ জানতে চাওয়ার কাজ যেমন হোয়াট ক্লাস ডু ইউ রিডিং তুমি কোন শ্রেণীতে পড়ো তাহলে এখানে জানতে চাওয়া হচ্ছে কোন শ্রেণীতে পড়ো সেই বিষয়টা জানতে চাওয়া হচ্ছে তাহলে এটা জানতে চাওয়া আস্কিং ফর ইনফরমেশন মানে তথ্য জানতে চাওয়া কোনো কিছুর ব্যাপারে আস্কিং রিজন কারণ জানতে চাওয়া হতে পারে হোয়াই আর ইউ লেট টুডে আজ তোমার দেরি হলো কেন তাহলে এখানে কারণ জানতে চাওয়া হচ্ছে তাহলে এই সেন্টেন্সটা বা বাক্যটা কী কাজ প্লে করছে বা কী ফাংশন প্লে করছে কারণ জানতে চাওয়ার বা রিজন আস্কিং রিজনের ফাংশন প্লে করছে মেকিং রিকোয়েস্ট অনুরোধ করাও হতে পারে কুড ইউ প্লিজ টেক ইউর সিট দয়া করে আপনার আসন গ্রহণ করবেন কি এই যে এখানে তাহলে অনুরোধ করার ফাংশন বা রোল প্লে করছে এনকোয়ারিং তদন্ত হতে পারে হোয়াই ডিড ইউ কাম হিয়ার তুমি এখানে কেন এসেছো তাহলে এখানে তদন্ত করার কাজটা কিন্তু প্লে করছে এই পার্টিকুলার সেন্টেন্স বা বাক্যটি আস্কিং ফর ওপিনিয়ন মত চাওয়া হতে পারে মে আই হ্যাভ ইউর ওপিনিয়ন অন দিস ম্যাটার এ বিষয়ে তুমি কি আমাকে তোমার মত জানাবে তাহলে মত চাওয়াও হতে পারে তাহলে কোনো কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী ধরনের কাজ করে থাকে মত চাওয়ার কাজ করে থাকে অ্যাসার্টিং এ ফ্যাক্ট সত্য জোরের সঙ্গে বলা কোনো কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা সত্য জোরের সঙ্গে বলার কাজও করে থাকে হু ডাজেন্ট নো দ্যাট দ্য ম্যান ওয়াজ এ চিট কে না জানে যে লোকটি ছিল ঠক তাহলে ওখানে সত্য মানে কি লোকটি যে ঠক ছিল সবাই জানে এটা তাহলে সত্যটাকে জোরের সঙ্গে বলা হচ্ছে এই 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 ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিং এ ফ্যাক্ট বা সত্য জোরের সঙ্গে বলা হচ্ছে সেই কাজটা করছে চ্যালেঞ্জিং স্পর্ধার সঙ্গে জিজ্ঞাসা করা হু ডেয়ার্স টু ডিফাই মি আমাকে অবজ্ঞা করতে কে সাহস করে তখন স্পর্ধার সঙ্গে জিজ্ঞাসা চ্যালেঞ্জিংয়ের একটা ব্যাপার থাকছে চ্যালেঞ্জিংয়ের রোলটা এখানে প্লে করছে বা ফাংশনটা প্লে করছে এই বাক্যটা ইন্টারোগেটিং জেরা করাও হতে পারে হোয়েন ডিড ইউ ফার্স্ট সি দ্য ম্যান ডেড মৃত ব্যক্তিকে তুমি প্রথম কখন দেখেছিলে এখানে জেরা করার ফাংশনটা প্লে করছে এই এই বাক্যটা এক্সপ্রেসিং এ ডাউট সন্দেহ প্রকাশ করাও সন্দেহ প্রকাশ করার কাজও করতে পারে হু মে বি দ্যাট ম্যান লোকটি কে হতে পারে হু মে বি দ্যাট ম্যান তাহলে সন্দেহ প্রকাশের কাজ করছে এই এই বাক্যটা আস্কিং ফর পারমিশন অনুমতি চাওয়া হতে পারে মে আই কাম ইন আমি কি আসতে পারি তাহলে এখানে অনুমতি চাওয়ার কাজও কোনো কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স করে থাকতে পারে তাহলে এইগুলো হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা যে যে কাজ করে থাকে তার বিস্তারিত আলোচনা এগুলো জানলে একটু সুবিধা কি যদি কোনো সময় আমাদেরকে কিছু বাক্য তুলে দেওয়া হয় এবং সেই বাক্যগুলো কী ধরনের ফাংশন প্লে করছে সেগুলো জানতে চাওয়া হয় আমরা যদি বিস্তারিত বা সম্যকভাবে আমাদের সে ধারণা থাকে তাহলে কিন্তু খুব সহজেই আমরা সেগুলোকে মানে উত্তরটা দিয়ে দিতে পারবো বা বলতে পারবো এছাড়া এখানে আর তেমন কিছু বলার নেই যতটা সম্ভব চেষ্টা করলাম তোমাদের কাছে সহজভাবে উপস্থাপন করার যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে তো কমেন্ট সেকশনে জানাবে আর এ পর্যন্তই আর কে আর কিছু বলার নেই আজকে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থাকো